বন্ধুরা, আমি এখন আছি এটা সিএনবি ঘাটের সিএনবি ঘাট থেকে একটু সামান্য দূরে, সিএনবি ঘাট থেকে একটু দূরে গোলডাঙ্গির চর মেলায়। কিন্তু এখানে অনেক বড় মেলা, আমি জানি আপনাদের দেখানোর মতো অনেক জায়গা আছে, কিন্তু এটা অনেক বড় মেলা, অনেক এদিকে অনেকেই ইচ্ছে করতেছে। আমরা একটু সামনের দিকে যাই, ও যে ওইদিকে একটা ই দেখতে পাচ্ছি, এখানে শিশুরা পান্ডার মধ্যে এখানে ট্রাই করতেছে, আনন্দ করতেছে। এই খেলাটা আসলে শিশুদের জন্য খুবই মজার। দেখেন শিশুরা অনেক আনন্দ উল্লাস করতেছে। যারা ফরিদপুরের সিএনবি ঘাটের আশেপাশে বা ফরিদপুরের এই দিক ওদিক থেকে আসতে চান, ফরিদপুরের সিএনবি ঘাট আসতে হবে। সিএনবি ঘাট থেকে অটোতে অথবা যে কোনো গাড়ি পেয়ে যাবেন এখানে আসার জন্য। এটাকে গোলডাঙ্গির চর বলে, গোলডাঙ্গির চর এই মেলায়, অনেক বড় মেলা, আগামী 19 তারিখ পর্যন্ত থাকবে এই মেলাটা। আপনারা চাইলে এর মধ্যে আসতে পারেন। যাই হোক, এবারের মতো সম্ভবত এই সেশনটা শেষ হয়ে গেছে, এরপরে আবার নতুন লোক উঠবে এখানে, ওঠার পরে এখানে শিশুরা খেলাধুলা করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটা বড় বড় নৌকা, এখানে অনেকেই উঠতেছেন। এদিকে আছে ওই পাশে নাগরদোলা, এদিকে মেলার অনেক অনেক দোকান আসছে এবং অনেক লোকজন আছে। এখানে সব কিছু আসলে বলে বোঝানো সম্ভব না। তো এই মেলায় আসার লোকেশন হলো আপনার ফরিদপুর সিএনবি ঘাট আসতে হবে। ফরিদপুর সিএনবি ঘাট আসার পরে গোলডাঙ্গির চর, সিএনবি ঘাট থেকে আসতে হয়তো 4-5 মিনিটের মতো সময় লাগবে। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে আর অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা আছে। আমি অনেক দূর থেকে আসছি, তাতেও আমার সমস্যা হয়নি। তারপরও এখানে মেলাতে অনেক লোক, অনেক লোক, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে দেখেন আবার শুরু হয়েছে শিশুদের জন্য, এখানে একটা পার্কের সিস্টেম করা হয়েছে। এখানে ওঠা অত্যন্ত আনন্দের, এই যে পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে, সিঁড়ি দিয়ে ওঠার পরে ওই জায়গা থেকে শিশুরা স্লিপিং করে, স্লিপ করে নিচে আসে, এই যে এখানে এসে থাকে। তো যাই হোক, এখানে যারা যাদের বাচ্চারা এখানে ই করতেছে, খেলতেছে, তো তাদের অভিভাবক যারা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে, যারা এই যে এখানে ভিড় করে। ওদিকে নাগরদোলা, ওদিকে দুটা নৌকা আছে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি ভিডিও এখানে শেষ করতেছি।